স্বপ্ন যেন পাখির পায়ে ঝুলন্ত থাকে পাখির পায়ে কোনো কিছু যদি ঝুলন্ত থাকে আর উড়ছে পাখি উড়তে উড়তে পড়ে গেল পা থেকে ছুটে হয় না হয় না অনেক সময় এরকম দেখেছি পাখি মাছ মাছরাঙ্গা বলে ওগুলোকে মাছরাঙা পাখি বুঝেন তো মাছরাঙ্গা আমরা দেখেছি এককালে যে মাছ নিয়ে যা যাচ্ছে উড়ছে উড়ছে আর মাছ পড়ে গেল দশ নিয়ে মাছ পড়ে গেল পা থেকে ছুটে তো পাখির পায়ে স্বপ্ন ঝুলন্ত মানে হ্যাঙ্গিং হয়ে রয়েছে যদি তাবির করা হয় আসলে ওই রকম ঘটতো না আর তাবিরটা যে করেছে সে মূর্খ জানে না তারপর সে দেখাতে চায় যে আমি স্বপ্নের বিবরণ দিতে পারি অনেক কিন্তু এরকম আছে ধর্ম ব্যবসায়ী আছে আর উল্টো কি বিবরণ করে দিয়ে বিবরণ দিয়ে আপনাকে খারাপ একটা তাবির করে দিল আর সেটাই ঘটে গেল আসলে ঘটতো না ঘটতো না কিন্তু তাবির না করলে এই যার তার কাছে স্বপ্নের তাবিরও চাইতে হয় না তো বলছেন নবী সাল্লাম যে রুইয়া রিজরে তাই পাখির পায়ে যেন ঝুলন্ত অবস্থায় থাকে মালাম তো আব্বার কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তার তাবির না করা হয় মানে ব্যাখ্যা না করা হয় যখন ব্যাখ্যা করে দেওয়া হয় ওয়াকাত যেভাবে ব্যাখ্যা করে ঘটে যায় খারাপ ব্যাখ্যা ঘটে দিলে খারাপটা ঘটে যেতে পারে ওয়ালা ইয়াকুসোহা ইয়াইন সুতরাং স্বপ্ন যেন বর্ণনা না করা হয় একমাত্র হ্যাঁ প্রিয়জন ওয়াদ্দিন হ্যাঁ মাদ থেকে মানে ভালোবাসা

ভালোবাসতে পারে স্বামীকে কেমন করে বুঝবেন তাহলে তো ইয়াহুদিনা সারেদের মতো আগে বিভিন্ন হিলে ঘুরতে হবে গার্লফ্রেন্ড নিয়ে আর বিভিন্ন দেশা করে সৈকতে আর বিভিন্ন জায়গায় যেতে হবে তারপরে আপনাকে সে পরীক্ষা করবে কাছে থেকে দেখবে আর আপনিও তার কাছে থেকে দেখবে এগুলো ভাষা তাদের কিন্তু এই নাস্তিক মুসলিম সমাজের বেদিনগুলো আছে যার লম্পোট তাদের এগুলো ভাষা আর এগুলো কাফেরদের ভাষা যে বিয়ের আগে দু চার পাঁচ বছর ইউরোপ আমেরিকাতে কি হয় পশ্চিমা সভ্যতায় দু চার পাঁচ বছর হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা দেখবে ফিটফাট হচ্ছে কিনা আর সব কিছু হয়ে যাবে বিয়ের পরে যা সরিয়ে হয় সব আগে হয়ে গেছে হওয়ার পরে যদি মনটা মজে যায় যে না রে সংসার বাঁধব তখন বিয়ে করবে আর না হলে তুই কি আর মুই কি যা হ্যাঁ বাই 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 করে দিল তো না বলছেন হ্যাঁ অদূত হাদিসটা দেখি রয়েছে কেমন করে বুঝবেন যে আপনি বিয়ে করতে যাচ্ছেন এই মেয়েটি আমাকে খুব ভালোবাসবে বুঝবেন হ্যাঁ তাহলে খোঁজ নিতে হবে আপনার মা খালাকে পাঠান আর দেখবে গিয়ে যে ওর মা হ্যাঁ ওর বাপের কেমন সম্মান করে কেমন ইজ্জত করে কেমন ভালোবাসা প্রদর্শন করে তারপরে তার বোনগুলোর খোঁজ নেবেন তার খালা ফুফুর খোঁজ নেবেন কারণ এসব এদিকে টান যাবে আর একটা টান থাকবে ওই ফুফুর দিকে টান গেছে না এই খালার দিকে টান গেছে যাবি সত্যি এদের খোঁজ খবর নিলে বুঝতে পারেন যে মেয়েটা কেমন বাচ্চা কেমন করবে যে বেশি বাচ্চা দিবে কি দিবে না হ্যাঁ হ্যাঁ দেখবেন যে ওর মার কয় সন্তান আজকাল তো কম দেখে বিয়ে করে ভাগ জমি জায়গার ভাগ বেশি পাওয়া যায় হ্যাঁ ধন ভাগ ভাগ তাহলে তো আপনার কম হবে হবেই না বেশি দেখতে হবে তাহলে যে ওরা কয় ভাই বোন তারপর ওর বাপ চাচাদের আর চাচারা আছে তাদের ছেলে মেয়ে কেমন তারপর খালা ফুফুর আছে তাদের ছেলে মেয়ের সংখ্যা কত তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে অলুদ কি না বেশি বাচ্চা দিতে পারবে কি পারবে না তো যাই হোক নবী শাসনা বলছেন ইল্লা আলাওয়াট বয়ান করবেন আপনার স্বপ্ন কার কাছে যে আপনার প্রিয়জন যাকে ভালোবাসেন আপনি আর সে আপনাকে যে স্বপ্ন সম্পর্কে মত পোষণ করার যোগ্যতা রাখে রায় মানে মতামত যোগ্যতা তার রয়েছে হাদিস মুসনাদ আহমদ আবুদাহ রয়েছে মুসনাদ হাকিম আবুদাহি রয়েছে হাদিস আল্লাহ আলবানী সহি বলেছেন সহি বলেছেন